হাই রে জামানা কেমন মানুষ দেখো না, পরের সুখটা আমার যেন সহ্য হয় না। হাই রে জামানা কেমন মানুষ দেখো না, পরের সুখটা আমার যেন সহ্য হয় না। কারো হাসি দেখলে আমার বুকটা যেন ফাটে, কারো কষ্ট হলে কেন মনটা আমার হাসে। হাই রে জামানা কেমন মানুষ দেখো না, কষ্টের কথা শুনে সুযোগ নিতে দেরি করে না। হাই রে জামানা কেমন মানুষ দেখো না, পরের সুখটা আমার কেন সহ্য হয় না। কেন আমার মনটা এমন, কেন এমন করি, বড় লোকের বিয়ে হলে যাই না গরিবের বাড়ি। একটা সময় দেখা গেছে এমন একই দিনে দু জায়গায় বিয়ে বাড়ি পড়েছে, একটা হলো গরিবের বাড়ি, একটা হচ্ছে ধনীর বাড়ি। তখন আমি কি করলাম, আমার মতো মানুষ কি করে, সবাই নাই কিছু কিছু আছে, তারা কি করে, গরিবের বাড়ি যায় না। কেন? গরিবের বাড়ি নাকি ভালো মন্দ খাওয়া হবে, সেই উদ্দেশ্য সেই নিয়ত করে তারা। তাই কি বলছি শুনুন। কেন আমার মনটা এমন, কেন এমন করি, বড় লোকের বিয়ে হলে যাই না গরিবের বাড়ি। হাই রে জামানা কেমন মানুষ দেখো না, গরিব বলে তাদের বাড়ি খেতে যাই না। হাই রে জামানা কেমন মানুষ দেখো না, পরের সুখটা আমার কেন সহ্য হয় না। লক্ষ টাকার মানুষ আমি সহজে উদ্ধার পেয়ে যাই, গরিব মানুষ আসলে বাড়ি ভয় আমার লেগে যায়। কেন বলছি, একটা দেবে লক্ষ কোটি টাকার মানুষ, সে যদি কারোর কাছে 5,000 টাকা 10,000 টাকা চায়, সে কিন্তু তাকে কিন্তু সহজেই দিয়ে দেয়। কিন্তু একটা গরিব মানুষ সেই যখন বড় লোকের বাড়ি যদি ঘোরার উদ্দেশ্য করেও যায়, সেই বড় লোকটা এখানেও কিন্তু সবাই নাই কিছু আছে এমন, তারা কিভাবে হয়তো নিশ্চয়ই কিছু পয়সা পয়সা চাইতে এসেছে, কিংবা কিছু বলার জন্য কিছু চাওয়ার জন্য এসেছে, সে কারণে কি বলা হয়েছে। লক্ষ টাকার মানুষ আমি সহজে উদ্ধার পেয়ে যাই, গরিব মানুষ আসলে বাড়ি যেন ভয় লেগে যায়। হাই রে জামানা কেমন মানুষ দেখো না, গরিব মানুষ দেখলে বলি বাজার ভালো না। হাই রে জামানা কেমন মানুষ দেখো না, পরের সুখটা আমার কেন সহ্য হয় না। স্বার্থ ছাড়া চলি না আমি, স্বার্থ আমার পুঁজি, কে মরলো কে বাঁচলো আগে নিজের ভালো বুঝি। স্বার্থ ছাড়া চলি না আমি, স্বার্থ আমার পুঁজি, কে মরলো কে বাঁচলো আগে নিজের ভালো বুঝি। হাই রে জামানা কেমন মানুষ দেখো না, স্বার্থের জন্য ইমান বেচি বলি কিছু হবে না। হাই রে জামানা কেমন মানুষ দেখো না, পরের সুখটা আমার কেন সহ্য হয় না। স্বার্থের জন্য আমরা যা কিছু তাই করছি, তারপরও আমরা বলি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে দুনিয়া, আল্লাহ জানি না, আল্লাহ দুনিয়ার পথে চলার পথে আমাদের তো ভুল হয়ে যায়। আল্লাহ সেই সব মানুষের বিচার তো আপনি করবেন, আপনি জানি। শেষ সন্ধ্যে কি বলছে কবি শুনবেন।
আমি নিজাম লিখলাম কিছু আমার উপর দিয়ে, আমি মূর্খ বুঝি না কিছু সব বুঝে শিক্ষিতরা বোঝে। আমি নিজাম লিখলাম কিছু আমার উপর দিয়ে, আমি মূর্খ বুঝি না কিছু সব শিক্ষিতরা বোঝে। হাইরে জামানা নিজাম মানুষ হলি না, ক্ষমতার নেশা অহংকার এখন বুঝবি না, ক্ষমতার নেশা অহংকার এখন বুঝবি না। হাইরে জামানা কেমন মানুষ দেখো না, পরের সুখটা আমার যেন সহ্য হয় না। সত্যি তাই, আমরা এখন মানুষ হয়েছি ঠিকই, একদম যদি সুখে থাকে এখন মানুষের মধ্যে মনে ভাবনা এমন হয়েছে যে সুখে থাকে সকলকে সুখ, কিছু বাস্তব কথা কথা সুরে লিখলাম, যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন, আল্লাহ সকলকে হিদায়ত করেন, সাথে সাথে আমি গুনাহগার এই অধম গুনাহগারকে আল্লাহ যেন হিদায়ত করে এবং মাফ করে দেয়। আল্লাহুম্মা।